লক্ষ্মীপুরের জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান প্রয়াত মুসলিহ উদ্দিন নিজামের বারোতম মৃত বার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নে তার নিজ বাড়িতে শোক আয়োজন করা হয় প্রয়াত নিজামের একমাত্র ছেলে ভবানীগঞ্জ ইউপি চেয়ারম্যান সাইফুল হাসান রনির সভাপতিত্বে শোকসভায় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন মাস্টার লক্ষীপুর জর্জ কোর্টের সরকারি কৌশল পিপিট জসিম উদ্দিন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শাহজাহান কামাল দৈনিক মানব কল্যাণ পত্রিকার সম্পাদক আব্দুল্লাহ মিয়া আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক বাদুল মুস্তাফিজুর রহমান বাবুল ফলতুরুর রহমান ঠালী জসিমউদ্দিন মহসিন মোল্লা যুবলীগ নেতা জসিমউদ্দিন জসিম ও ছাত্রলীগ নেতা ফাহাদ হোসেন রবিন ও অপি প্রমুখ শোকসভায় আওয়ামী লীগ ছাড়াও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা এতে অংশগ্রহণ করেন উল্লেখ দুই নয় সালের এক এপ্রিল ঢাকা একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুসলে উদ্দিন নিজামের মৃত্যু হয়